हेलो एवरीवन, दिस इज जिष्णु एंड वेलकम टू माय चैनल एस्केप स्टोरीज। आज के एक अत्यंत इम्पोर्टेंट काज छिलो और सेटार जोन्नो आमाके बेरोते हुएछिलो। ए स्ट्रेसफुल लाइफे स्ट्रेस काटाबार अन्यतम उपाय हलो आमी एखन जे काजटा करछि आपनादेर साथे गल्प करा। आपनादेर साथे गल्प करब किन्तु सानसेट देखते देखते। चलुन सानसेट देखे आसि गंगार धारे गिये। किन्तु गंगार धारे तो एई जामा कापड़े जावा जाबे ना, जामा कापड़ चेंज करे नि। আমি তো সানসেট দেখাবো আপনাদের বলে তো দিলাম, কিন্তু বেরোবার আগে একটুখানি ফ্রেশন আপ হতে গিয়ে অনেকটা লেট হয়ে গেল। এখন বাজে প্রায় 5:30। তো মার সাথে কথা বললাম, একটু ফ্রেশন আপ জাস্ট হয়ে নিলাম আর তাতেই অনেকটা লেট হয়ে গেল। লেটস সি সানসেট আপনাদের দেখাতে পারি কিনা। আজকে সানসেটের টাইম ওই 5:45-5:50 এরকম। এখন বাজে 5:30। চলে এসেছি প্রিন্সেপ ঘাট, এখন বাজে 5:40। সানসেট পাওয়ার চান্স খুবই কম, দেখা যাক। চল না। আলটিমেটলি সানসেট পেলাম না, আসতে অনেকটা লেট হয়ে গেছে। এসে টয়লাইটটা দেখলাম, যেটা আপনারা এতক্ষণ ধরে দেখলেন। এইখান থেকে কিন্তু সানসেট অসাধারণভাবে দেখা যায়। এই জায়গাটা কোথায় আমি আপনাকে বলছি, প্রিন্সেপ ঘাট দিয়ে আপনি যদি ঢোকেন, ঢোকার পর রেল ট্র্যাকটা যেটা আছে, এই হচ্ছে রেল ট্র্যাক। আপনি রেল ট্র্যাক ক্রস করে সোজা গেলে গঙ্গা পড়ে, কিন্তু আপনাকে রেল ট্র্যাক থেকে বাঁ দিকে আসতে হবে। এলে বেশ কিছুটা খুব সাবধানে আসতে হবে এবং একদমই রেকমেন্ডেড নয়, কারণ বেশ রিস্কি। আপনাকে খোয়ার ওপর দিয়ে হাঁটতে হবে। কিন্তু যদি আসতে পারেন তাহলে কিন্তু আপনি এই সেকেন্ড হুগলি ব্রিজের তলা দিয়ে আপনি সিধে চলে এলেন এবং এলে এখানে একটি জায়গা, এইখান থেকে কিন্তু আপনি অসাধারণ এই সানসেট দেখতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে খিদিরপুর ক্যান্টিন। এবার আপনাদের লোকেশনটা বুঝিয়ে দিই, এক্স্যাক্টলি উডল্যান্ডসটা যেখানে আছে, গ্র্যান্ডের নিচে উডল্যান্ডস মেট্রো, এদের যে শোরুমগুলো আছে ঠিক তার উল্টো দিকে হচ্ছে এই খিদিরপুর ক্যান্টিন। এই হচ্ছে উডল্যান্ডস, এই হচ্ছে গ্র্যান্ডের উডল্যান্ডস মেট্রো এই সবগুলো, আর ঠিক তার উল্টো দিকে এই হচ্ছে খিদিরপুর ক্যান্টিন। চলুন, এখানে মোগলাই পরোটা আর ফিশ ফ্রাই আমার অসাধারণ লাগে। এখানে কিন্তু স্টুও পাওয়া যায়, কিন্তু আজকে আনহেলদি খাবার খাবো, সো আজকে মোগলাই পরোটা খাবো। এখানে চিকেন স্টুর পাশাপাশি কিন্তু মাটন স্টুও পাওয়া যায়, আর এই মাটন স্টুর দাম এখানে প্রায় 150 টাকা মতন।
চিকেন স্টুর দাম বাকিদের বাকি ক্যান্টিনে যেরকম এখানেও সেরকম। এছাড়া এখানে কিন্তু মোগলাই পরোটা, ফিশ ফ্রাই, আরও প্রচুর জিনিসপত্র পাওয়া যায়। মোগলাই পরোটা আর ফিশ ফ্রাইয়ের জন্য কিন্তু এই ক্যান্টিনটার বেশ নাম আছে। সো আমি অর্ডার দিয়েছি একটা চিকেন মোগলাই পরোটা, চিকেন দিয়ে 65, চিকেন ছাড়া শুধু আন্ডা এবং মশালা যদি থাকে 45। বলতে বলতেই এসে গেছে আমার খাবার, ফার্স্ট খাবার মোগলাই পরোটা। এটা এগ চিকেন মোগলাই পরোটা, দেখেই মানে জাস্ট ওয়েট করতে পারছি না, মনে হচ্ছে কতক্ষণে ফার্স্ট পিসটা খাবো। এই হচ্ছে আমার ফার্স্ট পিস। আমি এখানে এর আগেও খেয়েছি, সত্যি অনবদ্য খেতে, মানে অনাদিকে বিনে যে ভালো পাওয়া যায় না, ভালো খাবার যে পাওয়া যায় না, ভালো মোগলাই পরোটা যে পাওয়া যায় না, সেটা কিন্তু ভুলিয়ে দিতে পারে আমাদের এই খিদিরপুর ক্যান্টিনের মোগলাই পরোটা। তো ফিশ ফ্রাইও চলে এসছে। এই যে অসাধারণ মোগলাইটা খেলাম, সাথে ফিশ ফ্রাই খেলাম, এটা খাওয়ার পর আমার যথারীতি যেটা মনে হলো সেটা হচ্ছে প্রত্যেকবারই আসি, খাই, চলে যাই। এবার যখন ব্লগ করি, ক্যান্টিনের যিনি মালিক মানে যিনি কর্ণধার, তার সাথে একটুখানি কথা বলা যায়। সো দেখলাম বাবলুদা বসে আছে, বাবলুদাকে রিকোয়েস্ট করলাম ওনার এই ক্যান্টিনের ব্যাপারে যদি উনি কিছু একটু বলেন। হ্যালো বাবলুদা, যদি একটু এই ক্যান্টিনের ব্যাপারে কিছু বলো, কতদিন ধরে চলছে এটা? খাবারের মান কি একই রাখতে পারছো? খাবারের মান বলতে গেলে আগের যে কোয়ালিটি সেই কোয়ালিটিতে একই কোয়ালিটি রাখার জন্য চেষ্টা করি। চেষ্টা করছো? আচ্ছা, পয়সা যদি এক একদিন ব্যাপার, সব দিনের কার কখন কারিগরের মুখ থাকে, হাতের কাজ তো এদিক ওদিক হতেই পারে। দেখো আমি তোমার এখানে বহুদিন ধরে খাচ্ছি, বহুদিন ধরে আমি খাচ্ছি, আমার খেয়ে কোনোদিন কিন্তু কোনোরকম কোনো অসুবিধা হয়নি। আমি এটা তোমাকে একদম আপফ্রন্ট জিজ্ঞেস করছি, তুমি যে খাবারগুলো বানাচ্ছ, খাবারগুলোর গুণগত মান একদম ঠিক আছে? মানে মানুষজন একদম ভরসা করে তোমার এখানে খেতে পারে, ভরসা করে খেতে পারে। আমি দেখেছি যারা স্টু খেতে আসে তারা মানে বহুদিন ধরে, যে মানে রিপিট কাস্টমার তোমার এখানে। বাপ খেতো, হ্যাঁ, তার ছেলে খাচ্ছে, তার ছেলেও খেতে আসে, আমার কাছে এরকম ব্যক্তি আছে, মানে তিনটে জেনারেশন। আমি 40 বছর আমার দেখা, ধরুন তার বাপ খেয়ে যায়, তার চাকরিগত বাপ রিটায়ার হয়ে গেছে, তার ছেলে কলকাতা বাইরে থাকে কিংবা এখানেও চাকরি করে, মানে তারা আসে, তার ছেলে, আমি তো তাদের চিনতে পারি, কারণ আমি ছোটোবেলা থেকে আছি। হ্যাঁ, আমি বলি আর তোর বাবা খেয়ে স্টু বুড়ো হয়ে গেছে, তুইও খাবি, তোমার তোর ছেলে মেয়েও খাবে, অনেক সময় হাসে আর কি। মানে এখানে বহুত পুরোনো লোক তো। আচ্ছা, তোমার এখানে সবচেয়ে বেশি চলে কি স্টু? আমার আপনাকে আমি এক প্রথমে ঢুকতে একটা কথা বলছি, আমার ওখানে কী চলে আর কি না চলে আমার কোনো বলা মুশকিল, বলা মুশকিল। আপনি যদি মটন স্যুপ খান তাতেও খেয়ে বলুন, ঠিক আছে। তোমরা এটা খোলো কটায় সকালে? 10টা থেকে মোটামুটি চালু, 10টায় মানে লোকে ব্রেকফাস্ট করতে আসতে পারে। আর দুপুরবেলায় কি তোমরা লাঞ্চের জন্য স্পেশাল কিছু করো নাকি না এই সবই খাবার? এরকমই খাবার, মাছ, জামা, ডাল, ভাত। ও, ডাল, ভাত, এইসব নর্মাল খাবার। আমরা মেনু আছে, আমরা তো জানি তোমাদের চাই। ও আচ্ছা আচ্ছা, ওটা কি লাঞ্চে? লাঞ্চ টোটাল আমার দোকানে যা মেনু হয় ওখানে লাগে। ও, সব ওখানে আছে। আচ্ছা আচ্ছা, আর 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 সন্ধ্যেবেলা থেকে মোগলাই চলে নাকি মোগলাই সকালবেলা?
দুটোর থেকে চালু করি, এখন লকডাউন জমিতে পড়েতে আগে আমরা চারটের থেকে খুলতাম, এখন দুটো থেকে চালু করি। ছোটোবেলায় খেয়ে গেছি আমার গাছ গল্প করে, ছোটোবেলায় খেয়ে গেছি বাবার সাথে আসতাম মোগলাই খেয়ে যেতাম, আর এখন হঠাৎ এদিকে গেলাম কলকাতায় ধর্মতলা কাজ দুটোর সময় সাথে ইচ্ছে মোগলাই বসো ভাই মোগলাই খাই যাবো খাওয়াবো, সে বসো ওয়েট করতে হবে বা খেয়েও যায় বাবা ভালোবাসে। মানে এই হচ্ছে কিন্তু পুরোনো দোকানের গল্প, উল্টো দিকের অনাদিতে ভালো মোগলাই পাওয়া যায় কি পাওয়া যায় না সেই বিতর্কে আমি যেতে চাইছি না। যদি মন না ভরে চলে আসতে পারেন কিন্তু তার ঠিক উল্টো দিকে এই খিদিরপুর ক্যান্টিনে, এখানকার মোগলাই খেলে আপনার মন প্রাণ ভরবে তার গ্যারেন্টি আমি দিচ্ছি। আর সেটা যে গুণগত মানের দিক থেকে ঠিক আছে তার গ্যারেন্টি দিচ্ছেন স্বয়ং বাবলুদা। চলুন দেখা হচ্ছে এর পরের জয়।